গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক কর্মশালা। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধা স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আঞ্চলিক পর্যায়ে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে গণ উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে এলজিইডির বাস্তবায়নে প্রভাতী প্রকল্পের এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আব্দুস সালাম, প্রকল্পের সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার, উপপ্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ইদ্রিস আলী ও এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলাম সহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।